ফটিকরাই বিদ্যাসাগর সেতু সংলগ্ন রাস্তার পাশে বসে অবৈধভাবে ব্যবসা করার ফলে ব্যবসায়ীদের উচ্ছেদের নির্দেশ দেওয়া হয় বৃহস্পতিবার কুমারঘাট মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। এদিন কুমারঘাট মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিসিএম সৌরভ আল আলামিন এবং কুমারঘাট পৌর পরিষদের আধিকারিক সহ একাধিক পুলিশ এবং পিএসআর বাহিনী। কুমারঘাট মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সে স্থান থেকে ব্যবসা সরানোর নির্দেশ দেওয়া হলে অসহায় ব্যবসায়ীরা তাদের যাতে একদিনের সময় দেওয়া হয় ব্যবসা সরানোর জন্য এবং তাদের ব্যবসা করার জন্য যাতে একটি নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে, সে বিষয়ে প্রশাসনের কাছে আবেদন রাখেন ব্যবসায়ীরা। পরবর্তী সময় সেই বিষয় নিয়ে এক ব্যবসায়ী সংবাদ মাধ্যমের সামনে বলেন, যে আমরা দিগুই যাবার কইতা দিছো বাইরে, আমরা তো বাড়ির কিছু শাকসবজি আছে যেগুলো আমরা ব্যস্ত হই, কুমারঘাট বাজারে যাওয়ার বয়ার মতো কোনো জায়গা নাই, সবাই এই জারজির পার্মানেন্ট জায়গা, হঠাৎ করে আমরা সবজিগুলো লইয়া কই যাইমু, আমরা টুকটাক কেতরো সবজি আছে, টুকটাক আমরা কিনাও লই অনেকটা জিনিস, তো আমরা বাড়ির সামনে এখানে আমরা বই, এই সামনে রাস্তার মুখটাতেই বই এবং রাস্তা থেকে দুই হাত দূরে আছি, আমরা মেইন রোড থেকে দুই হাত দূরে বইতে, আমরা কোন ব্রিজের সাথে বলতেছেন, ফটিকরা ব্রিজের সামনে। তো আমি এসডিএম স্যারকে কইছি যে স্যার, যে আমরা অফিসে আসলো কইছে স্যার আমরা একটা দিন সুযোগ দেন, আমরা আর কালকে তাই বইতাম না, নাইলে আমরা বাজারে একটা স্থায়ী জায়গা দেন, তাই না কোনো কিছু আমরা দিতে রাজি না, তাই না মাল সিজ করে নিবো, আমরা রিকোয়েস্ট করছি অনেকবার যে স্যার আজকে আমরা ব্যস্ত দেন, কাছে তাই সবজিটি ফাড়ছি নষ্ট হইব, আমরা বাজারও আমরা বসার জায়গা দেয় না, বাজারও সেট কর বাঙ্গা, বাজারে লুকুই বসার জায়গা হয় না, ওনাকে ব্যবসা বন্ধ করে বইয়া দিছে, কিন্তু আমার কাঁচা মাল মাছ হইলে স্যার বরফ লাগিয়ে রাখি দিব, কিন্তু আমার কাঁচা মাল তো নষ্ট হয়েছে, এটা তো বরফ লাগানোর জিনিস নাই। তো তাদের বক্তব্যটা কি ছিল? তাদের বক্তব্য মাল চিজ করি না, বেশি তর্ক করি না, আমরা আইনের বাইরে যেতে পারতাম না, অক্ষণ চিজ করলিও মাল নাইলে উঠাও, এই ধরুন আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এত সব লোক আছে সবাই জিজ্ঞাসা করেন, আপনি যত লোক আছে আমরা সবাই রিকোয়েস্ট করছি স্যার, আমাদের কাঁচা মাল সবজি একদিন আগে জানাইলে আমরা মালগুলো ফাড়তাম না, কিন্তু তাই না আমাদের কথা মানতেই রাজি না, আমরা গরিব মানুষ, আমরা ফেটের লাতিতে তো লাভ নাই, সরকারের কাছে সরকার করবো, আমরা ফেটের বাতের ব্যবস্থা করেন, আমরা বউ বাচ্চা আছে এরা কেমনে খাইবো, আমরা বাজারে জায়গা লইয়া দেন, আমরা এখানে বইতাম না, আমরা সেটা একটা ভালো স্থান দেন যাতে সারা জীবন আমরা ব্যবসা করতে পারি। আচ্ছা আচ্ছা, কারণ এত সেট আছে বাজার আছে, আমরা গেলে কোনো বসার জায়গা দেয় না, তারা যারা পারমানেন্ট দোকানদার আছে তারাই দোকানদারি করে, কিন্তু ওনারা বলছেন যে আপনাকে জায়গা দেওয়া হচ্ছে সেটের মধ্যে না, কোনো জায়গায় দেওয়া হইতেছে না, অনেকজন গেছিল মাছ ব্যবসায়ী, তারা একটা চান্সই দিছে না, জিজ্ঞাসা করেন মাছ ব্যবসায়ী অনেকজন আছে এখানে, জিজ্ঞাসা করতে পারেন ওদের, যদি আমরা তাইন ব্যবস্থা করে দিতে পারি সেটার ভিতরে আমরা কালকে থেকে এখানে দোকান খুলবো, তাহলে আমরা জানাও তাই আমরা কাউন্সিলের কাছে জানাও, কালকে আমরা কোনো জায়গা দেওয়া হইব, আমরা সবাই যাইবো এখানে। কি নাম আপনার? আমার নাম শ্রীনিবাস দে, নিদেবী 1 নম্বর ওয়ার্ড বাড়ি।